পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলো কোচবিহার ইউনিভার্সিটি বিটি এন্ড ইভিনিং কলেজের পড়ুয়ারা। এদিন দুপুর নাগাদ কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় কলেজ গেটের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলনে শামিল হলো তারা। কোচবিহারে একমাত্র কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। অভিযোগ এই বছর কলেজ থেকে 1357 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল যার মধ্যে মাত্র ছাপ্পান্ন জন পাশ করেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ তারা মতো পরীক্ষা দেওয়ার পরেও তাদের ফেল করানো হয়েছে। তাই বিনা খরচে তাদের খাতা পুনরায় যাচাই করে তাদের নাম্বার দেওয়া হোক এই দাবিকে সামনে রেখে এদিন কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় যার ফলে কোচবিহার শহরে যানজট সমস্যায় পড়েছে সাধারণ মানুষ

বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ও সেভেন